শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30, আর চলে এসেছি দেখো বাজারে। তো আজকের বাজার একটু স্পেশাল স্পেশাল কারণ হচ্ছে এটা আমার কোনো ঘরোয়া বাজার, মানে নিজের বাজার নয়। এটা আমাদের যে মেলাটা হয়েছিল গঙ্গাধারে, তোমরা তো জানো। তো এই ভিডিওটা কয়েকদিন একটু দিতে লেট হয়ে গেছে অবশ্য। তো আজকে হচ্ছে মেলা শেষ হয়ে গেছে, একটা মিল মৎসব করা হয়, মানে মৎস্যমুখী যেটাকে বলা হয়। তো একটু মাছ ভাত খাওয়ানো হয়, যারা একটু খাটাখাটনি সবাই করে। তো সেই কারণে আমি এসেছি বাজারে, কারণ তোমাদের দাদা ভাই ওর কাজ থেকে অনেক কদিন ছুটি নিয়েছে এই মেলার জন্য। তো ওকে বললাম তুমি যাও, আমি বাজার আমার দিক থেকে যতটা করার আমি করে দিচ্ছি, তুমি একটু কাজ করে এসো। তো ও সেই কারণে ও ডিউটিতে গেছে, আর আমি এদিকে দেখো চলে এসেছি বাজার। আর শীতকালে সকাল মানে বুঝতেই পারছো, আর এত কুয়াশা আজকে, মানে রোদ্দুরের কোনো দেখা নেই। তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে, আর আজকে বাজারের পরিমাণটাও অনেকটা, কারণ আমি 5 কিলো মাছ নিয়েছি, আর এখানে আলু পেঁয়াজ যা যা লাগছে সমস্ত কিছু, শাক সবজি এগুলো নিয়ে আমি সোজা চলে যাব গঙ্গার ধারে। তো আজকে কিন্তু পুরোটা একা হাতেই বাজার করে, ওখানে রান্নার ব্যবস্থা ওনারা চাপিয়ে দিয়েছেন, ওখানে অনেকে আছে। তো শেষে আমরা গিয়ে আবার হাত লাগালাম, মানে আমি আর আমার একটা পাড়াতুতো যা আছে, তো তারাও এই মেলায় প্রচুর খাটাখাটনি করেছে। আর সব সময় ওদেরকে ছাড়া আমাদের এই মেলা অসম্ভব, ঠিক আছে? মানে ওরা হাজবেন্ড ওয়াইফ, মানে প্রচুর প্রচুর এই মেলার সঙ্গে, মানে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আর কি। আমরা যেরকম, তো ওরাও সেরকমই। তো আগে যে দাদারা রান্না বসিয়েছিল, তো আমরা আসার পরে আমরা কিছুটা, মানে ওনাদের হাত থেকে নিলাম আর কি, যে আপনারা একটু হেল্প করুন, আমরাও করছি, দুজনে মিলে রান্না করে দিচ্ছি সব। তো এইভাবে প্রায় এখানে 80 থেকে 100 জনের রান্নার আয়োজন করা হয়েছে। তো সেই সব রান্না এই যে শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি। তো বন্ধুরা, আজকে আমাদের খাবারের মেনুতে, মানে রান্না হয়েছে এখানে, মুগ ডাল করা হয়েছে, আর একটা পাঁচমিশালি সবজি যেটাকে লাবড়া বা ছ্যাঁচড়া বলা হয়, তো সেটা করা হয়েছে, আর হচ্ছে মাছের রসা। তো খুব বেশি আইটেম করা যায়নি, কারণ শীতকালে বলছি না, এখানে মানে আজকে সারাটা দিন এই যে মাঠগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে, তো এতটা কুয়াশা ঘেরা, আর এতটুকু রোদ্দুর বেরোয়নি। তো সেই কারণে না হলে হয়তো আরও চাটনি টাটনি করার একটা প্ল্যানিং ছিল, তো সেই সব আর কি হয়ে ওঠেনি। আর এরকম ফাঁকা জায়গায় বুঝতেই পারছো, মানে রান্না করাটাও একটা ব্যাপার। আর এই যে দেখো স্পেশাল একটা হাতা আমাদের, মানে হাতা খুন্তি যেটা বলো, কারণ সবজি তো অনেকটা, এবার সেই পরিমাণে আমরা খুন্তিটা পাইনি। খুন্তিটা একটু বড় না হলে নাড়াচাড়া করতে ভীষণ অসুবিধা। তো এই যে ভদ্রলোক, উনি এই যে একটা লাঠি কেটে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে অবশ্যই, তো সেটা দিয়েই তরকারিটা নাড়াচাড়া করা হচ্ছে। তো সবাই মিলেই খুব সুন্দর আজকে এরকম মৎস্যবে আনন্দ উৎসব করলাম। আর যে কোনো কাজই সবাই মিলে যদি যোগদান করা হয় না, তার আনন্দ কিন্তু একটা আলাদা। তো বন্ধুরা, যে কোনো জায়গাতে হোক, যে কোনো কাজে হোক, দেখবে এমনি যাওয়া আর সেই কাজের সঙ্গে একদম, মানে জড়িয়ে যাওয়া, যোগদান করা, তার কিন্তু আলাদা আনন্দ আর অনুভূতি। আমি যদি এখানে শুধুমাত্র খাওয়ার সময় আসতাম, তাহলে কিন্তু এতটা আনন্দ পেতাম না। হয়তো শারীরিক দিক থেকে একটু কষ্ট, মানসিক স্ট্রেস গেছে, কারণ সকাল থেকে মাত্র 1 কাপ চা আর বিস্কুটের উপরই, মানে এই বিকেল 4টে হয়ে গেল, আর তারপরে নিজের হাতে বাজার করা থেকে শুরু করে এত লোকের রান্না, সমস্ত কিছু পরিবেশন করা, তো সকলে মিলে অবশ্যই করেছে, আমার একা দ্বারা কোনো কিছু সম্ভব নয়। তো এইটাতে অংশগ্রহণ করতে পেরে তার যে একটা আনন্দ আর অনুভূতি আলাদা, সেটা ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি এখানে খাওয়ার সময় আসতাম শুধু, তাহলে কিন্তু এতটা আনন্দ পেতাম না। তো তোমরা, আমার মনে হয় একমত সবাই, যে যে কোনো কাজে অংশগ্রহণ করলে সেখানে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু কি বলতো, তার আনন্দটা না, মানে খুব খুব খুব, মানে কি বলবো, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। এত আনন্দ সহকারে আজকে দিনটা কেটেছে, কিন্তু শেষটা না ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে গেছিলো, যে আজকে তো শেষ, তবু এখানে এসে আজকে সারাদিন রান্না বান্নায় আনন্দে গাল গল্পে কাটলো, কিন্তু আবারও একটা বছরের অপেক্ষা। একটা বছরে কত কী, সেকেন্ডে কত কিছু ঘটে যায়, একটা বছরে কে কোথায় থাকবো জানি না।
আবারও সেই সামনের বছর দিনটি ফিরে পাবো কি, সেই আশা নিয়ে অবশ্যই থাকবো। একটা বছরে আবারও দিন গোনা শুরু, যে আবারও সামনের বছর এরকম দিন আমরা যেন আমাদের প্রত্যেকের জীবনে ফিরে পাই, আবারও দুটো তিনটে দিন এরকম আনন্দ করে কাটাবো, সেই আশা নিয়েই আজকের এই ভিডিওটা, মানে আজকে আমাদের মেলার এটা শেষ ভিডিও। তো বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও, আশা রাখবো যে একটা কমেন্ট অবশ্যই করবে তোমরা। তবে এত লোকের রান্না তো কোনো দিনও এইভাবে করিনি, তবে অবশ্যই সবার সহযোগিতা ছিল, কিন্তু রান্নাগুলো না দারুণ হয়েছিল, দারুণ, মানে একদম সেই ভোজ বাড়িতে যেরকম হয় না অনুষ্ঠান বাড়িতে সেই রকম রান্নাই হয়েছে। তো ওখানে দেখো ছেঁচড়া সবজিটা হয়ে গেছে, আর এখানে এখন মাছের রসা করা হচ্ছে, আর ওই যে ছোট্ট গ্যাসটাতে ওখানে হচ্ছে মুগ ডালটা ভেজে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। তো রান্না তো প্রায় কমপ্লিট, ওদিকে ভাতও হচ্ছে, কারণ আর ডালটা শুধুমাত্র সোমবার দিলেই রান্না হয়ে যাবে। তবে একটু লেট হয়ে গেছে, আর এরকম মানে এরকম জায়গায় এত লোকের রান্না, আর এই ঠান্ডার দিনে একটু তো লেট হবে, কিছু করার নেই, তাই না? তো সবাই মানে চলেও এসেছে খাওয়ার জন্য, যেহেতু টাইম হয়ে গেছে দুপুরে খাওয়ার। খুন্তিতে ভাঙে বলে খুন্তিতে ভেঙে যাবে, আমি দেখছি কি হয়। ঘরেরটা হয়, ঘরেরটা অল্প তুমি অল্প একটা জিনিস, আর এটা অজনে পাতে ভাত দিয়া করা হয়ে গেছে, কাঁচা করেছে। এই হাটকা 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 দেখো এখানে হচ্ছে মাছের রসা, আর এখানে যে ছেঁচড়া তরকারিটা করা হয়েছে, আর হচ্ছে ডাল, মানে এটুকুই আজকে আমাদের মেনু, ডাল, একটা সবজি, আর হচ্ছে মাছের রসা। আর সবাই দেখো খেতেও বসে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 4টার কাছে, হয়তো 2-1 মিনিট বাকি আছে, আর আমাদের আজকে যে শেষ মৎস্য, মানে মৎস্যমুখী করানো হয়, মাছ ভাত খাওয়ানো হয়, যারা খাটাখাটনি করে কমিটির লোকজন থাকে, মিল মৎস্য বলে, তো সেটা রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট, আর সবাই খেতেও বসে গেছে। আর এদিকে এখনও রান্না, মানে রান্না সব কমপ্লিট, আবার এক্সট্রা ভাত করা হচ্ছে, কারণ এখানেও আনলিমিটেড, কোনো নিমন্ত্রণের ব্যাপার নেই, যে আসবে সেই খাবে, তো এরকম একটা ব্যাপার। তো চলো এখন, হ্যাঁ চলো একটু পরিবেশন করি। তো বন্ধুরা সকাল থেকে শুধুমাত্র 1 কাপ চা আর 1টা বিস্কুট খেয়েই 4টে পর্যন্ত কাটিয়ে দিলাম। সবটাই কি বলতো এত আনন্দ, আর সব কিছুই হচ্ছে ভগবানের কৃপায়, মানে আশীর্বাদে বলতে পারো, কারণ এতটা আনন্দ উচ্ছ্বাস ছিল বলে খিদে যে পেয়েছে সেটা যেন অনুভবই করতে পারিনি, আর অবসরটুকুও পাইনি। সেই যে সকাল থেকে নিজের হাতে বাজার করা থেকে এতগুলো লোকের রান্না বান্না, তারপরে নিজের হাতে পরিবেশন করা, এ যে কী আনন্দ আর কী অনুভূতি, সেটা
তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, এর একটা আনন্দ আলাদা আর অনুভূতিটাও আলাদা। তো খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা, আর মনটাও ভীষণ একটু খারাপ লাগছে, কারণ আবারও একটা বছরের অপেক্ষা, জানি না কে কোথায় থাকবো, তবু অপেক্ষা করে থাকবো, আশায় দিন গুনবো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।